দাঁতের যথাযথ যত্ন সুরক্ষার অভাবে অনেক সময় দেখা দেয় দাঁতের সমস্যা, আর তখনই শুরু হয় ব্যথা। আবার দাঁত ও মাড়ির বিভিন্ন ধরনের সমস্যার কারণেও হতে পারে দাঁত ব্যথা, যেমন ক্যাভিটি, মাড়ির সমস্যা, দাঁতে ইনফেকশন, দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া ইত্যাদি। যে কোনো ব্যক্তি যে কোনো সময় দেখা দিতে পারে এই সমস্যা। তবে এতে চিন্তার কিছু নেই, কারণ ঘরোয়া উপায়ে সহজেই দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নিই সেই উপায়গুলি সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। নাম্বার ১, দুটি লবঙ্গ থেতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান, অথবা দুটি লবঙ্গ চিবিয়ে বেতার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন। এছাড়া এটাও করতে পারেন, লবঙ্গের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন, তারপর দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট, ব্যথা কমে গেলেও কয়েকদিন এটা করুন। নাম্বার ২, এক কোয়া রসুন থেতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান, বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। এছাড়া দাঁত মাড়ি গলার ব্যথা কমাতে খুব ভালো কাজ করে লবণ জল, এক গ্লাস অল্প গরম জলেতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন। নাম্বার ৩, এক টুকরো কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন, যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের উপর পেঁয়াজ চেপে রাখলে আরাম পাওয়া যাবে। তাছাড়া আধা চা চামচ হিং গুঁড়ো দু টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান, দু মিনিটেই ব্যথা শেষ। নাম্বার ৪, দুব্ব ঘাসের রস দাঁতের ব্যথা কমাতে পারে, এটা দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে। এছাড়া পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী, দুটি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথা দাঁতে চেপে রাখুন, আরাম পাবেন। সবশেষে উপায় হলো বরফ, হাতের কাছে কোনো কিছু না পেলেও যদি শুধু বরফ পাওয়া যায় তবে কাজ হবে। এক টুকরো বরফ তুলো বা কাপড়ে মুড়ে দাঁতে চেপে রাখুন, ব্যথা কমতে থাকবে। এবার জানলেন তো দাঁতের ব্যথা কমাতে ঘরোয়া উপায়গুলি? দাঁতে ব্যথা হলে এগুলি ট্রাই করুন, দেখবেন অনেকটাই আরাম পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।